2021 বৰ্ষৰ পৰাগ কুমাৰ দাস সাংবাদিকতা বঁটা অনুপম নাথলৈ। গুৱাহাটী প্ৰেছ ক্লাবত প্ৰদান কৰা হয় এই বঁটা। বিগত 12 বছৰে প্ৰদান কৰি আহিছে এই বঁটা। আধুনিক অসমীয়া সাংবাদিকতাৰ বাটকটীয়া প্ৰয়াত পৰাগ কুমাৰ দাসৰ বুধবাৰে উপজা দিন। নির্ভীক নিরপেক্ষ প্রয়াত সাংবাদিকগৰাকীর উপজাদিনতে প্রদান করা হয় সুদীর্ঘ 12 বছরে প্রদান করে অহা পরাগ কুমার দাস সাংবাদিকতা বঁটা। পরাগ কুমার দাস ন্যাসর উদ্যোগত 2021 বর্ষর পরাগ কুমার দাস বঁটা প্রদান করা হয় ফটো সাংবাদিক অনুপম নাথক। অনুষ্ঠানটিত বন্তি প্রজ্বলন করে প্রয়াত সাংবাদিকগৰাকীর সহধর্মিনী শ্রীযুতা পুরবী দাসে। মাল্যার্পণ করে বিশিষ্ট সাংবাদিক অজিত কুমার ভূঁয়াই। বঁটা প্রদান করে অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডক্টর ধ্রুবজ্যোতি বরাই। প্রথম কথা, আজি এই বঁটা প্রদান করবলে পাই মই অত্যন্ত গৌরবান্বিত হয়েছো। আর বিশেষকে এজন ফটো জার্নেলিস্টক এই বঁটা প্রদান করার বাবে আনন্দিত হয়েছো আর তেওঁক বঁটাটো দিবলে পাই খুব ভাল পাইছো। মই ভাবো যে এখন ফটো, এখন আলোকচিত্রই কেতিয়াবা এনেকুৱা সাংঘাতিক কাম করব পাৰে যে যিটো কাম 1000 লিখনীয় 1000টা প্রবন্ধই হয়তো করব নোৱাৰে। বঁটা প্রদানের অনুষ্ঠানটিত নিজা বক্তব্য দাঙি ধরবলৈ গৈ উচুপি উঠে অনুপম নাথে। লগতে বঁটা গ্রহণ করে তেও যে সুখী এই কথাও তেও অবগত করায়। সুখী মানে মানে আসলে মানে বুঝাব নোৱাৰো মোৰ অনুভৱটো। মই যথেষ্ট আবেগিক হৈ গৈছো আজি, কারণ এই স্বীকৃতি এটা মানে বহুতখিনি বেলেগ ধরনের এটা পর্যায়লৈকে লৈ যায় আসলতে। আর ইমান দীঘলীয়া পরিক্রমা, এটা প্রায় 26 বছর ধরে পেলে কাম করে আছো, করে করে আজি এনেকা ধরনের সন্মান পালে, তাকো পরাগদার নামত, পরাগদার নামত এনেকা একটা সন্মান মোক যে যোগ্য বলে ভাবিছে, মোটো এটাও সন্দেহ হয় যে মানে সেইটো বঁটাখনের যোগ্য হয় নয় আসলতে। কিন্তু তেওঁলোকে দিছে, মই এটা নিশ্চয় গ্রহণ করবই লাগবে সেইটো। আর মই এই সাগতে তেওঁলোক সকলকে ধন্যবাদ জানাইছো কারণ মোক নির্বাচন করার কারণে। আৰু কথাটো হ'ল কি, আচলতে যিটো ফটো সাংবাদিকতাৰ কথা আপোনালোকেতো সকলোৱে জানে, আপোনালোকে নিজে সাংবাদিক আচলতে। আমি একেধৰণে কাম কৰি ফুৰোঁ, কিমান কষ্ট, কিমান ঘাত প্ৰতিঘাতৰ মাজত আমি কাম কৰিব লাগে। এটা এটা বাতৰি সংগ্ৰহ কৰা, এখন এখন ছবি সংগ্ৰহ কৰা, কিমান চেলেঞ্জিং কাম আচলতে। এই কামবিলাক আচলতে আমি পিছত আজি স্বীকৃতি পাওঁ, কিন্তু কথাটো হৈছে কি, যেতিয়া সেই সময়ত কামটো কৰোঁ নহয় তেতিয়া আপোনাৰ এনেকুৱা এটা হৈ যায় নহয়, আপোনাৰ মানে কামটো যে হবই লাগিব, তার কারণে আমি মরি হলেও আমি কামটো করব লাগে। আর তেনেকা ধরনের আমি কামবিলাক করে আহোঁ। হ্যাঁ, আর হয় ইয়াত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপনার দৃষ্টিভঙ্গি বেলেগ, মোৰ দৃষ্টিটো বেলেগ হয়, সেই দৃষ্টি বেলেগ বেলেগকে আমি তেনেকুৱাকে ধরনের কিছুমান বস্তু আমি ক্যাপচার করব যাওঁ। আর তেনেকুৱা হয়তো মোৰ দৃষ্টিটোত আপনার ভাল লাগিছে কারণে হয়তো স্বীকৃতিটো তেনেকুৱাকে দিছে। এই বঁটাটো আসলে মোক দিয়া নাই, মই ভাবিছো গোটেই ফটো সাংবাদিক সকলক এটা স্বীকৃতি প্রদান করেছে আসলে। উক্ত বঁটা প্রদান অনুষ্ঠানটিত পরিয়ালৰ লগতে উপস্থিত থাকে বিশিষ্ট সাংবাদিক রাজীব সন্দিকৈ, প্রকাশ মহন্ত, প্রণয় বৰদলৈ, মীৰা বৰঠাকুৰকে ধৰি বহুজন গণ্যমান্য ব্যক্তি। উপজা দিনটোত প্রয়াত সাংবাদিকগৰাকীলৈ রিচ টাইমৰ তৰফৰ পৰাও যাচিছো গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি। ভিডিও জার্নেলিস্ট টিকেন দাসৰ সহযোগত ৰিমজিম সোনোৱালৰ ৰিপোর্ট ৰিচ টাইম।